এখন আমার সেই ছোট্টবেলার কবিতাটা বলতে খুব ইচ্ছা করছে। বর্ষা করে যাব যাব, শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। মেঘগুলো সব দূর আকাশে, পারছে না ঠিক বুঝতে, ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানো ডাক, হাঁকটা যতই হোক না যাব মধ্যে ফাঁকির ফাঁক। আকাশ বাতাস আন মোনাজ শুনে এখন ধ্বনি, চিরনতুন হয়েও অচিন এ কার আগমনী। কুমারটুলি, যাকে মূর্তির আরত বলাও চলে, যেখানে শুধু মূর্তি বানানো হয় তাই নয়, মূর্তির রপ্তানিও করা হয়। আজ সেইখানেই চলছে দেবী দুর্গার আগমনীর প্রস্তুতি। মায়ের গায়ে সেজে উঠেছে রং, কারিগররা তাদের কারিগরি দিয়ে নিজের মনের মতন সাজাচ্ছে মাকে। যে উৎসবের জন্য বাঙালিরা অধীর আগ্রহে অপেক্ষা করে সারা বছর, সেই উৎসবের আর মাত্র কয়েকটা দিন নয়। আলোর সাজে সেজে উঠেছে সারা শহর, আর আমাদের সেই শহরের সাথে সাথেই মায়ের সাজেরও চলছে প্রস্তুতি। বাঙালির কাছে শুধু এটা মাটির একটা মূর্তি নয়, বাঙালিদের কাছে এটা মা। মাটির সেই সোদা গন্ধের মধ্যেই বাঙালিরা যেন তার মাকে খুঁজে পায়। এই উৎসবের জন্য সারা বছর ধরে বাঙালিরা অপেক্ষা করে থাকে, মা আসবে, সমস্ত মনস্কামনা সবার পূরণ করে যাবে।